আমার বন্ধু আপনারা যারা অভিজ্ঞতা আছে তারা দেখেছেন, যখন সকাল বেলা মানুষগুলো কোর্টে গিয়ে হাজির হয় সেখানে কালো অ্যাপ্রন পরে থাকে যারা তাদেরকে কি বলে উকিল, এক এক এজলাসে 10 জন 12 জন 15 জন 20 জন উকিলও থাকে, বিভিন্ন মামলা নিয়ে এসেছে, সাথে আছে কিছু সাক্ষী, কিছু বাদী, কিছু বিবাদী, সেখানে আবার থাকে উপস্থিত পুলিশ, হ্যান্ডকাপ লইয়া দাঁড়াইয়া থাকে, যদি হাকিম সাহেব বলে তারে ধরো তাহলে হ্যান্ডকাপ পরাইয়া জেলে নিয়ে যাবে। আমার বন্ধু অপেক্ষমান মানুষ রুমের মাঝে গিজগিজ করতে থাকে, এক একটা রুমের মাঝে 30 40 50 জন 100 জনও থাকে, কিছু কিছু মামলার শুনানি যখন হয় রুমের মাঝে জাগাও হয় না, বাহিরও দাঁড়ান লাগে, সবাই আওয়াজ করতেছে মাঝবাজারের মতো কথা বলতেছে, হঠাৎ করে একজন আসে, একজন লোক এসে এজলাসের পিছন থেকে আসে, এসে বলে সাবধান সাবধান, আসতেছে হাকিম সাহেব। যখনই আওয়াজ করে সাথে সাথে ফিন পতন নীরবতা, সবাই চুপ, কেউ কথা বলে না। হাকিম সাহেব আসেন, এসে তিনি তার চেয়ারের মাঝে বসেন, সামনে বসে আছে অনেক মানুষ, দাঁড়ায় আছে, কেউ কথা বলে না, সবাই তাকায় থাকে হাকিম সাহেব কি বলে। এখন তিনি বসে আবার বলেন, অমক মামলাটা শোনানো শুরু করা হোক, এবার মামলা কথা হবে, হাকিম যখন কথা বলে, হাকিম যখন রায় দেব, হাকিম যখন বিচার বিশ্লেষণ করে, ওই এজলাসে কেউ কথা বলে না, বরং মনোযোগ দিয়ে শুনতে থাকে। কিছু কিছু মামলার রায় আপনারা দেখবেন হাইকোর্ট দেয়, সুপ্রিম কোর্ট দেয়, ওই রায় শোনার জন্য তামাম জাতি অপেক্ষা করে, আছে না কিছু কিছু রায়, যে বাবা রে প্রধানমন্ত্রীর বিচারের রায় হবে, সাবেক প্রধানমন্ত্রী অমক তমক, তখন পুরা জাতি অপেক্ষা করে। আচ্ছা হাকিম যখন রায় পড়ে তখন কি কেউ কথা বলে সেখানে, এবং যারা সেখানে শুনে সবার মনোযোগ আছে না নাই, কথা বলেন না, মনোযোগ আছে না নাই, খেয়াল করুন একজন হাকিম কথা বলছে, সবাই চুপ, সবাই মনোযোগী, আর আকাশ জমিনের মালিক, আরশের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, সব হাকিমের হাকিম, আল্লাহর কথা হলো কোরআন, তাই যেখানে কোরআন পড়া হবে, কোরআন বলা হবে, সেখানে দুনিয়ার কোনো মানুষের কথা বলার অধিকার নাই। এত দামি কিতাব কোরআন কেন এসেছে দুনিয়ায়, আল্লাহ কেন পাঠালেন, আল্লাহ তাআলা বলছেন লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, ও নবী আমি আপনার কাছে এ কোরআন নাজিল করেছি, আমার উদ্দেশ্য হলো আপনি এ কোরআনের মাধ্যমে অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখিয়ে দেবেন। কোরআন নাজিল করেছি অন্ধকারে ডুবে থাকা মানুষকে আলোর পথ দেখাবেন, এই কথাটা আল্লাহ কালকে বলে নাই, পরশু বলে নাই, বলে আজ থেকে 1400 বছর আগে যে যুগটার নাম ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া। ও নবী আপনি কোরআনের মাধ্যমে মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন, এমন যুগ আল্লাহ বলেছেন যে যুগের নামই ছিল অন্ধকার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, জাহিলিয়াতের যুগ, এমন অন্ধকার ছিল, এর চেয়ে বেশি অন্ধকার হতেই পারে না। ওই অন্ধকার যুগের মানুষগুলো আলো কোথায় আছে জানতই না, তারা পথ হারিয়ে গিয়েছিল, এমন হারানো হারাইছে, যদি আপনি আমাজান জঙ্গলে যাইয়া, যদি আপনি সাহারা মরুভূমিতে যাইয়া, যদি আপনি প্রশান্ত মহাসাগরে যাইয়া পথ হারান, উপায় আসেনি। প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আপনি আপনার নৌযান নিয়ে 100 মাইল 200 মাইল গেছেন, যাওয়ার পর আপনি হঠাৎ করে আপনার কম্পাস কাজ করে না,
কম্পাস বুঝেন তো কোন দিক পশ্চিম পূর্ব দেখায় কম্পাসটা গেছে নষ্ট হইয়া এখন আপনার কাছে পূর্ব পশ্চিম কোনটা বিপদ কারে কয় পথ পাবো কেমনে বলুন তা আওয়াজ করে ওই সাগরে পথ পাওয়ার জন্য আবার কম্পাস দরকার আছে না নাই না হয় তো আপনি সাগরে কোন দিকে যাবেন সাগরের রাস্তা মোট কয় দিকে মাশাআল্লাহ বুদ্ধি আছে সাগরের রাস্তা কয় চারিদিকেই তো সব দিকেই এখন আপনি কোন দিকে যাবেন পথ পাওয়া জটিল মরুভূমির রাস্তা কয় দিকে সব দিকেই এখন কোন দিকে যাবেন জঙ্গলে ঢুকলে রাস্তা কয় দিকে সব দিকে যাবেন কোন দিকে পথ হারাইয়া গেলে সেখানে যেমন বিপদ জাহেলিয়াতের যুগের মানুষগুলো সত্যের পথ এমন হারানো হারাইছে খুঁজে পাওয়া বড় দুষ্কর ওই মানুষগুলো হক না হক আর বোঝে না তাদের ভিতরে মনুষ্যত্বের কোনো গুণ আর নাই তারা নিচে নামতে নামতে এত নিচে নামছে হতে পারে তার নিচে নামার কোনো জায়গাও নেই ছেলে মেয়ে মা বাবা একসাথে মত খেয়ালা পায় বাবার সামনে মেয়েটাকে ধর্ষণ করে দিনে দুপুরে ওই বাবা কাঁদে মেয়ে দর্শিতা চোখের সামনে দিনে দুপুরে ইজ্জত কেড়ে নিয়ে গেছে বিচার পাওয়া দূরের কথা বিচার চাওয়ার জায়গাও নাই কার কাছে চাইবে সমাজের যত নেতা আছে তারাও তো সবাই দর্শনকারী ওদের কাছে গেলে তো মেয়েটা আবার দর্শিতা হবে ও আমার প্রিয় ভাই মানুষগুলো এত নিচে নামছে হত্যা করাকে তারা বীরত্ব মনে করত নিজের জীবিত মেয়েটা মেয়ে হয়ে জন্ম নিছে বাবা তাই নিজ হাতে জীবিত মাটিতে চাপা দিয়ে দিত তার এতটা নিচে নেমেছে কারো মৃত্যুর পরে তার তলোয়ারটা বাড়ির পাশে ঝুলাইয়া গাছের মাঝে অথবা খুঁটি গাড়াইয়া খুঁটির মাঝে কবিতা লিখত আমার দাদার হাতে মোট এতজন খুন হইছে খুন করা কে মনে করত বীরত্ব তিনটি ডব্লিউ তাদের জীবনের সেরা অনুষঙ্গ ওয়াইন ওম্যান এন্ড ওয়ার নারী মদ এবং যুদ্ধ তাদের কবিতা প্রতিপাদ্য ছিল নারীর দেহের অঙ্গ তৎকালীন যুগের সবচেয়ে বড় কবির নাম ছিল ইমরুল কায়েস ও বেটার কবিতা লিখেছে সাদ্দাত আন্তারা বিন সাদ্দাত জোহাইর উম্মু সালামা বড় বড় কবি সাতজন বড় বড় কবির কবিতা সোনালী হরফ দিয়া রেশমি কাপড়ের উপর লিখে তারা কাবার গিলাপের মাঝে ঝুলাইছে যেটাকে বলা হয় সাবা মুআল্লাকা ইমরুল কায়েসের কিছু কবিতা পড়ার সুযোগ আমার হয়েছিল ফাজিল ক্লাসে 2-300 নাম্বার এক্সট্রা রুবি নিয়ে পড়ার সুবাদে ইমরুল কায়েসের অতিরিক্ত কিছু কবিতা পড়েছিলাম তাকে বলা হতো আরবি সাহিত্যের সেরা কবি অথচ তার কবিতার প্রতিপাদ্য ছিল তার প্রেমিকা ওনায়জা ওনায়জার দেহের কোন অঙ্গ কত সুন্দর নাউজুবিল্লাহ এমন শব্দে কবিতা লিখছে লজ্জায় মুখ উচ্চারণ করা কঠিন অথচ জাহেলগুলা ওই জাহেলগুলা তারে কবিতা কাবার গিলাপের সাথে ঝুলাইতো ভণ্ডামি নষ্টামি কারে করে আমার ভাইয়েরা শুধু নারীদের ইজ্জত তারা নিত না নারীদেরকে তারা শুধু জীবিত কবর দিত না দিনে দুপুরে ইজ্জত কেড়ে নিত গলার চেইন হাতের বালা নাকের ফুল কানের দুল যা স্বর্ণ গহনা অলংকার আছে কেড়ে নিত ইজ্জত নিত আবার মায়ের বুকে যে সন্তানটা আছে ওই পিচ্চিটাকে কেড়ে নিয়ে মেলায় দাস বানাইয়া বিক্রিও করে দিত রাসূলের একজন দাস ছিল নাম জায়েদ শুনেছেন আপনারা গোলাম উনাকে রাসূল পরে পালক পুত্র হিসাবে গ্রহণ করেছিল হযরত জায়েদের জীবনীতে পাওয়া যায় জায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উনাকে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার পথে
ডাকাত দল মায়ের কোল থেকে জায়েদকে কেড়ে নিয়া ওকাজ মেলায় বিক্রি করে দিছে। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়া বিক্রি করে দিত, ইজ্জতের নিরাপত্তা নাই, সম্পদের নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই, নিজের সন্তানেরও নিরাপত্তা নাই। তারা কত নিচে নেমেছিল ওই টাইমে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা কোরআন নাযিল করলেন, বলে দিলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, এ মানুষগুলোকে কোরআনের মাধ্যমে এই অন্ধকার থেকে টেনে তুলে আলোর পথ দেখাতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রাপ্ত হলেন। কোরআন প্রাপ্ত হওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে কোরআন দিয়া আলোর পথ দেখাতে থাকলেন। বিশ্বনবীর এতেকালের আগে তিনি ঘোষণা করলেন, খৈরুল কুরুনি করনি, ও দুনিয়ার মানুষেরা শোনো, যে যুগের নাম তোমরা দিছ আইয়ামে জাহেলিয়া অন্ধকার যুগ, এখন আর অন্ধকার নাই, এখন এমন আলো ছড়াইছে, আমি নবী মুহাম্মদ ঘোষণা দিলাম আমার যুগ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ। এখন এমন পরিবর্তন হয়েছে, কোন হানাহানি নাই, মারামারি নাই, চুরি নাই, ডাকাতি নাই, দর্শন নাই, হাইজেক নাই, জেনা নাই, মদ নাই, আমরা আল্লাহর হাবিব এতেকালের পরে দেখি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন দুই বছর চার মাস, সোয়া দুই বছরের মতো। এরপর ওমর ফারুক ক্ষমতা আসলো, হযরত ওমরের জীবনী দিকে তাকান দেখতে পাবেন অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলা একা একা ঘুমায়, বডিগার্ডের প্রয়োজন আর নেই। শান্তি কাকে বলে, নিশ্চয়তা নিরাপত্তা কাকে বলে? অর্ধ পৃথিবীর সম্রাট ছিলেন ওমর, উনার যোগে পারস্য বিজয় হয়েছে, বিজয় হয়েছে রোম সাম্রাজ্য, অর্ধ পৃথিবী করেছ শাসন ধুলার তক্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। বাংলাদেশ হলো মাত্র 56,000 বর্গ মাইল, আর হযরত ওমরের ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল 50,00,000 বর্গ মাইল, বাংলাদেশের মতো প্রায় 100টা রাষ্ট্র। ওই ইতালি দেশের নাম মদিনা, দেশের নাম আরব, রাজধানী মদিনা। ওই হযরত ওমরের অধীনে ইতালি পর্যন্ত অন্তর্ভুক্ত হয়ে গেল, আরব বিশ্বের অধীনে চলে আসলো। ইরান পারস্য সাম্রাজ্য হযরত ওমরের অধীনে চলে এসেছে, বাহরাইন চলে এসেছে। আমার প্রিয় ভাই, অর্ধ দুনিয়া হযরত ওমর চালায়। ছোট্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী কোথাও গেলে নিরাপত্তার অভাব নাই, পুলিশ, র‍্যাব, বিজেপি, এক সপ্তাহ থেকে গোয়েন্দা বাহিনী হাজির হয়, শুধুমাত্র গোয়েন্দারা একাই যায় না, সাথে কুত্তাও নেয়, এটার নাম দিছে স্কোয়াড, ডগ স্কোয়াড। কুত্তা মুত্তা লইয়া হাজির হয় গোয়েন্দা বাহিনী, বাবা রে বাবা, কাছে দারে গেসা যায় না, আসে এসএসএফ স্পেশাল সিকিউরিটি ফোর্স, নিরাপত্তার অভাব নাই। এটুকু বাংলাদেশ, 56,000 বর্গ মাইল এবং এত ছোট, বিশ্বে মানচিত্রে যদি কয় তাড়াতাড়ি বাংলাদেশ খুঁজে বের করো, আগে ভারত খোঁজা লাগে না? আমি খুঁজি আরি, যদি কেউ বাংলাদেশ কয় আমি আগে ইন্ডিয়া খোঁজো, ইন্ডিয়া খুঁজলে পাশে ফাম। এত ছোট আমাদের বাংলাদেশ, বিশ্ব মানচিত্রে যদি বাংলাদেশ পুরা একটু বড় অক্ষরে লেখেন, লেখার জায়গাটাও নাই। বাং পড়বে এদেশে, দেশ পড়বে আরেক দেশে। ইন্দোনেশিয়া একবার একটু বেড়াইতে গিয়েছিলাম, ওখানে যে হোটেলে ছিলাম,
হোটেলের লোক বারান্দাতে লবিতে একটা ইয়াং ছেলের সাথে আমার দেখা। তো সে আমাকে দেখে বলে হাই, তা আমি বললাম হ্যালো, কারণ হে হাই কইছে আমি কিছু একটা কয়া লাগবো। তো এখন মুসলমান হলে বলতাম আসসালামু আলাইকুম, তো আমি তো জানি না সে মুসলিম কিনা। অমুসলিমকে সালাম দেয়া বারণ আছে, বরং তারা সালাম দিলে লওয়ার সিস্টেম একটু আলাদা, ওয়ালাইকুম আসসালাম আলা মান ইত্তাবা হুদা। মুসলমান হিন্দু মিশ্রিত থাকতে সালাম দেওয়ার নিয়ম আসসালামু আলাইকুম আলা মান ইত্তাবা হুদা, আসসালামু আলা মান ইত্তাবা হুদা, এভাবে সালাম দিতে হয়। বাংলা অর্থ হলো হেদায়াতের উপর যারা আছে আল্লাহর রহমত তাদের উপরে বর্ষিত হোক, সুবহানাল্লাহ, কারণ যারা ঈমান নাই তারা আল্লাহর রহমত পাওয়ার উপযোগী না। ফেরারি আসামি অনেকে বলে, অভিযোগ করে, হুজুর ইসলামের মাঝে এইটা সিস্টেম কি, ও মুসলিমদেরকে আপনারা সালাম দেন না, হাদিসে মানা আছে, কেন কেন কারণটা কি? আমরা বলি দোস্ত শোনো, রাষ্ট্র তার নিরাপত্তা দেবে, রাষ্ট্র খাবার দেবে, রাষ্ট্র চিকিৎসা দেবে, রাষ্ট্র শিক্ষার ব্যবস্থা করবে, রাষ্ট্র রাস্তা বানায় দেবে, রাষ্ট্র বিদ্যুৎ দেবে, রাষ্ট্র আপনাকে নিরাপত্তা সহ যা দরকার আপনি 999 ফোন দেবেন, আপনাকে পুলিশ পাঠায় সহযোগিতা করবে। কিন্তু আপনি যদি ফেরারি আসামি হন আপনারা করব কথা কয় না ভাইয়েরা, ফেরারি আসামি বুঝেন, আপনার নামে মামলা, রাষ্ট্র আপনারে খুঁজেও পায় না, আপনি হাজিরাও দেন না, এবার আপনার নামে 13 বছরের জেল ঘোষণা করা হয়েছে। তখন সরকার কইছে তারে পাও যেখানে ধরো সেখানে। এখন আপনি বিপদে পড়া যদি কন্ট্রিপল 999 ফোন দিয়া আমার একটু হেল্প করেন, পুলিশ হেল্প করতে আই আপনারে সার্ব না ধরব, হেল্প করতে আইছি তুমি সাথে চলো। ফেরারি আসামিকে রাষ্ট্র নিরাপত্তা দেয় না পাইলে ধরে, যারা আল্লাহর উপর ঈমান আনে না তারা আল্লাহর নিরাপত্তা পেতে পারে না। কিসের রহমত তাদের, তারা তো ফেরারি আসামি। এই জন্য তো যারা কাফের তাদের মৃত্যুর সময় ফেরেশতার আচরণ হয়, ফেরারি আসামির সাথে পুলিশের আচরণের মতোই। 10টা মামলার আসামি রাষ্ট্রের মোস্ট ওয়ান্টেড পার্সন ঘোষণা করেছে পুলিশ বিভাগ, অমককে ধরাইয়া দিতে পারলে 5 লাখ টাকা পুরস্কার দেয়া হবে, এমন কিছু ঘোষণা মাঝে মাঝে হয় কিনা, কথা বলেন না, বলেন না, হয় কিনা? ফেরারি আসামি মোস্ট ওয়ান্টেড পার্সন পুলিশের কাছে ক্রিমিনাল, আমার বন্ধু খুনের মামলার আসামি, ফাঁসির আসামি, এলাকা থেকে পলায়া সিলেট থেকে চলে গেছে বহুদূর রাজশাহীতে চলে গেছে চট্টগ্রামে, ওই মামলার আসামি 10 বছর 15 বছর পরে একদিন বাড়ি আইছে, মনে মনে ভাবে আমি জমকরে খুন করছি, মানুষ হয়তো ভুলেও গেছে। এখন বাড়ি আইয়া বেড়া পাশের দোকানে বইয়া চা খায়, এলাকায় সব মানুষের কিছু শত্রু আছে না নাই, সবাইকে আপনার বন্ধু। এখন শত্রুপক্ষের একজন থানায় দিছে ফোন, ওসি সাহেব অমুক তো দেখি চা দোকানে চা খাইতেছে, আপনারা করেন কি? ওসি সাহেব শোনার সাথে সাথে 3-4 জন গোয়েন্দা বাহিনী র‍্যাবের আপনার ডিবির লোক পাঠাইয়া দিল, ডিবির লোকেরা আসছে আইসা দেখে ঠিক সে চা দোকানে চা খাচ্ছে। ডিবির লোকেরা স্বাভাবিকত সিভিলে থাকে, চিনলা যায় না, সবার গায়ে ডিবি লেখা থাকে না, এরকম সাদা সিধে পোশাকেও থাকে গোয়েন্দা বিভাগের লোক, এনএসআই ডিএসবি ডিবি। এখন তারা খবর দিছে থানায় ঠিকঠাক, ও বেটা চা দোকানে আসে তাড়াতাড়ি পুলিশ পাঠান, ওনারা চা দোকানের সামনে ঘুরফির করে দেখি কোন দিকে পলায়, এর মাঝে পুলিশ হাজির, পুলিশ হাজির হইয়া ওই খুনের মামলার আসামিরে পাইয়া সাথে সাথে ধরেই কপালে চুমু খাওয়া শুরু করবে, ঠিক না? আমার ভাইয়ারা কি করবে নিজেরাই তো বুঝেন, সাথে সাথে ফাঁস ধরবে কলার সাইপটা, এমন ভাবে ধরবে যেন আজরাইলের ছোট ভাই পলাইতে, যেন আমার বন্ধু ধরেই তাকে এমন কিছু চৌথার চাপ্পর কিল দেয়া শুরু করবে, একবারে সে অপ্রস্তুত হয়ে যাবে, ফলানো দূরের কথা সে চোখের মাঝে আজরাইল দেখব, কিরে কার কাছে ধরা খেলাম।
তারপরে চোর থাপ্পর কিল ঘুষি দিয়া দুটা হাত পিছনে নিয়া হ্যান্ডকাপ পরায়া তারপরে ধাক্কাইতে ধাক্কাইতে গাড়িতে তুলবে ঠিক কি না ঠিক যারা কাফের তারা ফেরারি আসামি কুরআন মাজিদে এটাই আছে ওয়ালাউ তারাব ইযিয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়িকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম যুকু আযাবাল হারিক সুবহানাল্লাহ পড়েন সাথে আবার বলুন নাউযুবিল্লাহ এমন আমরা হতে চাই না এমন পরিণতি আমরা চাই না আল্লাহ হেফাজত কর বলেন আমিন আল্লাহ তাআলা কোরআনে বলে হে নবী ওয়ালাউ তারা যদি আপনি দেখতেন ইযিয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালায়িকা কাফেরদেরকে ফেরেশতা যখন জান কবজ করতে আসে ইয়াজরিবুনা উজুহাহুম আশার সাথে সাথে চেহারার মাঝে পিটাতে থাকে ওয়াদবারাহুম পিঠের মাঝে পিটাতে থাকে কে বলতেছে কথাটা কোরআনের কথা আওয়াজ করে বলুন না কে বলছে আরো জোরে বলুন না ভাইরা কে বলেছেন আল্লাহর কথা মিছা হতে পারে কোনো সন্দেহ আছে ফেরেশতারা পিটায় চেহারার মাঝে আর পিঠের মাঝে আপনি দেখেন আপনি দেখেন না আপনি ভাবছেন শুই আস সবকিছু দেখার ক্ষমতা আমাদের নাই আমরা কত কিছু দেখি না কত কিছু আমরা দেখি না আবার দেখি আমরা ভুল দেখি আমার বন্ধু বলুন তো এই যে আমরা এখানে বসে আছি আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন দরকার আছে না নাই কথা বলেন বলেন আছে এখানে অক্সিজেন আছে না নাই দেখছেন কে কে হাত তোলা দেন দেখেন নাই কিন্তু অক্সিজেন এখানে নিশ্চয়ই আছে কত কিছু দেখা যায় না অনেকে কয় নাস্তিক কালারে দেখি না মানি না নাউজুবিল্লাহ কান সিন ইজ নাথিং যা দেখি না তা মানি না ও বেটা তুই তো তোর গর্দানও দেখোস না তোর গর্দান কি নাই তুই মাথার তুলি দেখছ তুমি জীবনে তো তুলি নাই তোর বাবারে দেখছ বুঝলাম দাদারে দেখছ বুঝলাম তার বাবারে দেখছ তুমি তো বেড়ারে না দেখকে মানুষ কেমনে না মানলে তোর দাদা তো জারজ হওয়া লাগবে অবৈধ হওয়া লাগবে দাদা নাই দাদার বাপ নাই তো আছে কেন আমার বন্ধু ফেরেশতারা পিটাতে থাকে রহমত বঞ্চিত আমি যেখান থেকে এসেছিলাম কথা যেখান থেকে আসলো কোন জায়গা থেকে জানি ও ইন্দোনেশিয়া সালাম থেকে এসেছিল নাকি আমি সালাম দেই নাই হাই আমি বলেছি হ্যালো এরপরে এবার সে আমারে বলতেছে হোয়ার ফ্রম ইউ আমার জিগায় কোথেকে আইছেন বাড়ি কই আমি হ্যান্ডশেক করে বললাম ফ্রম বাংলাদেশ বাংলাদেশ থেকে সে এমন ভাবে মুখটা করলো যেন আমার দেশের নামই শুনে নাই আমি বললাম তুমি কি বাংলাদেশ চিনো না নাম শোনো নাই কোনোদিন সে কইন আমি শুনি নাই পরে আমি বলছি তুমি কোথেকে আসছো ইউরোপের একটা দেশের নাম বললো আমি বললাম ইন্ডিয়ান নাম শুনছো কই জি আমি বললাম এর পাশে আমরা আছি সে কয় ও আচ্ছা তাহলে বুঝলাম ছোট্ট বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ আছে নামটাই আমাদের শুনে না মানচিত্রে খুঁজে পাওয়া কঠিন ওই 56,000 বর্গ মাইলের বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের এত নিরাপত্তা লাগে আর অর্ধ দুনিয়ার সম্রাট মোর গাছতলায় ঘুমায়া থাকে বড়িঘাট লাগে না যারা কথায় কথায় মারামারি হানাহানি করত কেউ কয়জন খুন করেছে কবিতা লিখত ওই যুগ এমন পরিবর্তন হলো মদিনা থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নু জেরুজালেম চলে গেছে একা একা সাথে ছিল উট টানার জন্য একজন চাকর সাথে আর কোন এসএসএফ বিএসএফ সেনাবাহিনী নেই আল কোরআনের কারণে মানুষ শুধুমাত্র নিরাপত্তায় পায় নাই পেশে বেঁচে থাকার যত রকম উপাদান সবগুলো জীবনে এসেছিল সমৃদ্ধি আমরা দেখেছি ইসলামের ইতিহাসে জাকাত বিভাগের কর্মচারী কাঁধের মাঝে জাকাতের টাকা লইয়া ঘুরেছে জাকাত খাওয়ার লোক পায় নাই
কুরআন এসেছে অন্ধকার থেকে আলোর পথ দেখাতে রাসূল আরর পথ দেখায়া দিয়েছেন বিশ্ব নবীর এই প্রক্রিয়া তিনি শুরু করেছিলেন মূলত 17 বছর বয়স থেকেই রাসূলের বয়স যখন 17 তিনি দেখলেন আরবের মানুষগুলো অন্ধকারে ডুবে আছে আপাদমস্তক তিনি ভাবলেন একটা জাতিকে এভাবে অন্ধকারে তলিয়ে যেতে দেয়া যায় না তাই সমবয়সী যুবকদেরকে সাথে নিলেন মানুষদেরকে সত্যের পথ দেখানোর জন্য আলোর পথ দেখানোর জন্য একটা সংগঠন বানালেন তার নাম দিলেন হেল্পফুল ফুজুল 17 বছর বয়সে বিশ্বনবী হেল্পফুল ফুজুল বানায়া মানুষের বাড়িতে বাড়িতে যাওয়া শুরু করলেন ডাকলেন আসো আসো সত্যের পথে মদ খেও না চুরি করো না ডাকাতি করো না চিন্তাই করো না খুন করো না মেয়েদেরকে জীবিত কবর দিও না বলতে বলতে রাসূলের বয়স হয়ে গেল 40 17 থেকে শুরু 40 এ পৌঁছে গেলেন 23 বছর পার হয়ে গেল পিছনে ফিরে তাকায়া দেখেন একটা চোর চুরি সারে নেই ডাকাতেরা ডাকাতি করছে উনি ডাকতেছেন সমন্বিত প্রয়াসে যুবকদেরকে সাথে নিয়া কিন্তু কেউ আসে না আলোর পথে 23টা বছর ডাকার পরে তিনি টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কি করা যায় অনেক তো ডাকলাম এবার গবেষণা বসলেন ধ্যানে বসে গেলেন ধ্যান করার জন্য মক্কা থেকে 2.5-3 মাইল দূরে জাবালে নূর নামক পাহাড়ের চূড়ায় উঠলেন ওখানে একটা গুহা আছে ওই গুহার মাঝে ধ্যান করতে থাকলেন ভাবতে থাকলেন কেমনে পরিবর্তন জাতিকে করা যায় ওই গুহার নাম হলো গারে হেরা হেরায় গুহা বসে বিশ্বনবী ভাবতেছেন 23 বছরে পারলাম না পরিবর্তন করতে বাবা সুন্না ধ্যান করা সুন্না রাসূল ধ্যান করেছেন ও বাংলাদেশের তাবলীগের ভাইয়েরা ধ্যানে বসে যাও ও বাংলাদেশের মসজিদের খতিবেরা ধ্যানে বসে যাও ও বাংলাদেশের পীর সাহেব হুজুরেরা ধ্যানে বসে যাও ও বাংলাদেশের আলেম ওলামারা মাদ্রাসার শিক্ষকেরা ও খতিব বক্তারা ধ্যানে বসে যাও কারণ 50 বছর বাংলাদেশের বয়স তাবলীগের কাজ আছে পীর সাহেবের ওয়াজ আছে আমাদের মাঠে বক্তৃতা ওয়াজ আছে সব আছে মুরিদ আছে পীর আছে ইমাম আছে মুসল্লি আছে কিন্তু দেশের কোথাও ইসলাম পাওয়া যায় না দাওয়াতি কাজ অনেক হয়েছে অনেক মাহফিল হয়েছে অনেক পীর মুরিদি হয়েছে অনেক গাছ হয়েছে অনেক বড় বড় ইস্তেমা হয়েছে অনেক বড় বড় মাহফিল হয়েছে এক এক মাহফিল আমরা লাখ লাখ শ্রোতা দেখি এই যে কয়দিন আগে ফুলতলিতে মাহফিল হলো লোক কি কমইছে কথা বলেন না কেন অনেক লোক হয় নাই বিশ্ব ইস্তেমায় লোক কি কম হয় স্যার সিনার মাহফিলে লোক কি কম হয় সরমনের দরবারে লোক হয় কয়েক লাখ ওখানে মাঠ আছে বড় বড় চারটা আমি বছর খানেক আগে গেছিলাম পীর সাহেবের ওখানে একটু সৌজন্য সাক্ষাৎ ওই এলাকায় প্রোগ্রাম ছিল ভাবলাম একটু দেখা করে যাই যদি সাক্ষাৎ হয় ভালোবাসা বাড়বে ঠিক না মহাব্বত বাড়বে কে কোন পক্ষের কে কোন টুপি মাথায় দেয় পাঁচ করলি না এক করলি দেখা দরকার নাই ইমানদার আমি ইমানদার আমরা ভাই ভাই ঠিক না ইমানদার আমরা ভাই ভাই রহমাও ভাই না আজকে আমাদের শাহবাগী হুজুর কিছুক্ষণ আগে দোয়া করছে দোয়ার মাঝে বলছে বলে আত্তাজাল গিল্লাল লিল্লাযীনা আমানু ওই কোরআন শরীফের আয়াত উনি বলছে আল্লাহ ইমানদারদের জন্য আমাদের অন্তরে হিংসা বানায়ও না সুবহানাল্লাহ পড়েন এ দোয়া আল্লাহ শিখাইছে লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু যারা ইমানদার তাদের জন্য আমাদের অন্তরে যেন হিংসা না থাকে সংকীর্ণতা না থাকে আমরা সব ইমানদারকে ভালোবাসতে চাই আল্লাহর নবীর সাহাবাদের চরিত্র ছিল রুহামা ও বাইনাহুম আশিদ্দা ও আলাল কুফার তারা কাফেরদের ব্যাপারে ছিলেন কঠোর আর ইমানদারদের জন্য ছিলেন তারা রহমওয়ালা এক মোমেন ভাইয়ের জন্য আরেক মোমেন ভাই পানি পান না করে শহীদ হয়ে গেছে
হিজরতের পরে আনসার সাহাবারা মুহাজির সাহাবীদের জন্য ঘর অর্ধেকটা ভাগ করে দিয়ে দিছে, নিজের জায়গা জমিন ভাগ করে অর্ধেক দিয়ে দিছে। একাধিক স্ত্রী ছিল, একটা তালাক দিয়া ইদ্দতের পরে ভাইয়ের সাথে বিয়ে করাইয়া দিছে, এমন ঘটনাও। ইমানদার পরস্পর ভাই, পরস্পর ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, আল্লাহ কোরআনে বলেন মুমিনরা হলো ভাই ভাই। আর আপনি মুমিনদের দোষ ধরেন, এক বক্তা আরেক বক্তার বিরুদ্ধে আজকে ফতোয়া দিচ্ছে, এমন ভাবে কথা বলতেছে পাবলিকের সামনে, মনে হয় বেড়া কাফের, মনে হয় বেড়া দুশমন। ও দোস্ত, তুমি যদি অন্য মোমেনের প্রতি বিদ্বেষ পোষণ করো, হিংসা লালন করো, বুঝতে হবে সাহাবাদের চরিত্র তোমার মাঝে নেই। ভুল কার নাই, ভুল আমার আছে, ভুল আপনার আছে। আমরা মানুষ, আমাদের কাছে ওহি আসে না, তা আমাদের কিছু ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? তো ভুল যদি দেখো, ভালোবাসা নিয়ে সুন্দর করে সংশোধন করো, ভালোবাসা নিয়ে গিয়ে যাও। কিন্তু এটা বুঝলো না মানুষ। আমার বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে বসে গেলেন, আমাদেরও ভাবতে হবে। তাবলিগের ইস্তেমায় লাখ লাখ মানুষ, সরমনের পীর সাহেবের ওখানে চারটা মাঠ আমারে দেখাইলো ঘুরাইয়া ঘুরাইয়া, বিশাল বড় বড় মাঠ। পীর সাহেব হুজুর আমাকে বললেন, আমাদের মাহফিলে যদি সুযোগ পান একবার আসবেন। দুইজন পীর সাহেব, দুজনের সাক্ষাৎ সেখানে পেয়েছি, একসাথে বসে চা খাইলাম, বিস্কিট খাওয়ালো, চা খাওয়াইলো, আমার বাচ্চারা দুইটা সাথে ছিল, অনেক আদর করলো, আমারও দোয়া করলো, আধা ঘন্টার উপরেই একসাথে বসে গল্প করলো। আমার বন্ধু, চারটা মাঠ মানুষে ভরপুর হয়ে যায় তো লাখ লাখ মানুষ পীরের দরবারে, লাখ লাখ মানুষ বিশ্ব ইস্তেমায়, লাখ লাখ মানুষ বিভিন্ন মাহফিলে, কিন্তু এত মুসলমানের দেশে সংসদ ইসলাম আসেনি, গণভবনে বঙ্গভবন ইসলাম দিয়ে চলে, সচিবালয় ইসলাম দিয়ে চলে, মন্ত্রণালয় ইসলাম দিয়ে চলে, টিউন অফিস ইসলাম দিয়ে চলে, ডিসি অফিস ইসলাম দিয়ে চলে, শিক্ষানীতি ইসলাম দিয়ে চলে, স্বরাষ্ট্রনীতি চলে, পররাষ্ট্রনীতি চলে, অর্থনীতি চলে, ইসলাম কোথায়? মুসলমানের তো অভাব নাই, দাওয়াত আছে, হুজুরের অভাব নাই। তাহলে বুঝতে হবে নতুন করে ভাবনা চিন্তা দরকার আছে না? নাই না, আমরা যেভাবে করছি এভাবে হচ্ছে না। ভাবতে হবে কেমনে হয়। এই জাতির মাঝে আমরা ইসলাম তো পাচ্ছি না, বরং জি বাংলা স্টার জলসা, নতুন নতুন সিনেমা বাংলাদেশে ঢুকে মুসলমানের ঘর থেকে ইমান সরাইয়া দিচ্ছে। বেপর্দা বেহায়াপনা এমন ভাবে সরাইছে, ও ভাই ইসলামী কৃষ্টি কালচার পলাইয়া যাচ্ছে। হাওলা চাইলে টাকা মিলে না, সুদে চাইলে নিয়া কুলানো যায় না। সুদ আজকে ঘরে ঘরে ঢুকে গেছে, বেহায়াপনা ঢুকে গেছে, বেপর্দা ঢুকে গেছে, সিনেমা ঢুকে গেছে। এই মোবাইলের কারণে যুবকদের চরিত্রের বারোটা বেজে যাচ্ছে। বিশ্বনবী ধ্যানে বসেছেন, ও আলেম ওলামা ভাইয়েরা সবাই মিলে ভাবেন কি করা যায়। আল্লাহ দেখলেন বিশ্বনবীর অন্তরের দিকে, এই সমাজটা পরিবর্তন করার জন্য তার চেষ্টার কোনো অভাব নাই। তিনি জিব্রিলকে পাঠাইয়া দিলেন, সুবহানাল্লাহ, পড়েন, জিব্রিল আমিন হেরা গুহায় আসলো, বিশ্বনবীকে বুকের সাথে জড়াইয়া ধরল, তিনবার শক্ত করে চাপ মারল, বুকটাকে প্রস্তুত করলো, আল্লাহর পক্ষ থেকে পাঠানো তাওয়াজ্জু সাপ্লাই করে দিল, আল্লাহর হাবিবের কাছে সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত নাজিল করে দিল, এসে গেল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি। কোরআন এসে গেল, আল্লাহর হাবিব নবী হলেন, নবুয়তের অভিধায় অভিষিক্ত হলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তিনি আবার কোরআন নিয়ে মানুষের বাড়িতে গেলেন, কোরআন পড়তে বললেন,
কোরআন মানতে বললেন আবু বকর সিদ্দিক হাত তোলা দেয় আমি রাজি আপনার সাথে আমি আসি আপনি যা বলবেন আমি তাই মানব কলু সামিনা ওয়াতানা এমন কিছু মুসলমান বিশ্বনবীর সাথে একমত হলেন সবার একটাই বক্তব্য ছিল শুনলাম আর মানলাম আল্লাহ এবং রাসূল যা বলবে মানতে এক সেকেন্ড দেরি করব না তাতে যদি জীবন চলে যায় জীবন যাবে আল্লাহ এবং রাসূলের কথার বাইরে এক চুল পরিমাণ যাব না বেলালের গলার রশি এসে গেল কাফেররা রশি লাগায় হযরত বেলালকে টানতেছে আরো বিরুত্তপ্ত মরুতি হযরত বেলাল বেহুশ হয়ে যায় কিন্তু কালেমা থেকে এক চুল পরিমাণ সরতে রাজি অন্যায় হাত তোলা দিল হযরত আলী আমি সাথে আছি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি সাথে আছি মা খাদিজা বলে আমি আছি এমন কিছু মানুষ তৈরি হয়ে গেল যে মানুষগুলো আল্লাহ এবং তার রাসূল যা বলে সাথে সাথে মানে যখন মানতে শুরু করলো আল্লাহর হাবিব দাওয়াত দিতে দিতে বয়স হয়ে গেল 63 শুরু করেছেন কত বছর বয়সে 17 থেকে বললেন 40 পর্যন্ত 23 বছর কিন্তু রেজাল্ট পাইলেন না আবার 40 থেকে শুরু করলেন কোরআন দিয়া এখন 63 আবার 23 বছর আগেও 23 পরেও 23 পরে 23 এ বিশ্বনবী ব্যর্থ না সফল আওয়াজ করে একটু বলুন ব্যর্থ না সফল আগে তিনি মানুষকে ভালো করতে পারেন নাই চেষ্টা করেছেন কিন্তু এখন তৈরি হয়েছে আবু বকর এখন ওমর ওসমান আলী তালহা জুবায়ের সাদ বিন আবি ওয়াক্কাস এমন কিছু মানুষ তৈরি হয়েছে একজন মানুষ আকাশের নক্ষত্রের চেয়ে দামি আমার বন্ধু পরের 23 বছরে সফল ফুলে ফলে সুশোভিত কারণটা কি আগেও 23 পরেও 23 আগে যিনি দাওয়াতি কাজ করেছেন এখনো তিনি আগে ব্যর্থ পরে সফল এর কারণ হলো আগে কোরআন ছিল না এখন কোরআন আছে না নাই আগে দাওয়াত দিয়েছেন মন মতো চিন্তা মতো কিন্তু এখন তিনি মন মতো আর কোনো কথা বলে না যা বলে সব ওহী মতো এখন বাংলাদেশে কোরআন আছে না নাই কথা বলুন বলুন কোরআন আছে না নাই কিন্তু পরিবর্তন কেন নাই এর কারণ সামিনা ওয়াতানা বলার লোক নাই এখন হলো সামিনা ওয়াসাইনা কাফেররা বলতো শুনলাম কিন্তু মানলাম না আল্লাহ কো চোর ধরে হাত কাটো পুরো জাতি শুনল 50 বছরে মানলো কয়দিন আল্লাহ তাআলা বলে জানা করলে বিবাহিত হলে 100 বেত লাগাও বিবাহিত হলে হাদিসে পাওয়া যায় পাথর মেরে হত্যা করো এই বিধান জাতি শুনেছে 50 বছরের বাংলাদেশে মানছে কয়দিন মদ পান করলে 80 বেত লাগাতে হবে এমন হাদিস আছে না নাই হযরত ওমর তো নিজের ছেলেকেও রেহাই দেন নাই মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরে চতুররা মরেছে পুত্র তোমারই চোখের পরে আমাদের দেশে বরং মাদকের অবস্থা এত খারাপ এত খারাপ প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ ফিজিয়া বা বাংলাদেশে ঢুকতেছে ফ্যান্সি ডিল ঢুকতেছে হেরোইন ঢুকতেছে গরিবের ছেলে মদ পান করলে তাকে পুলিশ ধরে জেলে দেয় আর ধনীর ছেলেরা পায়ে বেস্টার হোটেলে গিয়া সোনার গায়ে শেরাটনে মদ পান করে ওদেরকে ধরে না উল্টা সেলুট দেয় এমনে দেখে আমরা জিরো টলারেন্স মাদকের ব্যাপারে বলে আমরা জিরো টলারেন্স আমাদের পুলিশ বাহিনী মাদক বিরোধী সেনাবাহিনী মাদক বিরোধী বিজেপি মাদক বিরোধী সরকার মাদক বিরোধী দলীয় নেতারা মাদক বিরোধী তো সবাই মাদক বিরোধী হলে শেরাটনে মদ চলে কেমনে সোনার গায়ে চলে কেমনে রেডিসনে চলে কেমনে শাহজালাল বিমানবন্দরের ভিতরে ঢুকবেন ঢুকে দেখবেন সেখানে মদের দোকান
খোলা এত বড় বড় বোতল একবার আমি উমরায় রওনা দিলাম তোমরা গেলে এয়ারপোর্টে যাওয়ার আগেই আমি ভাষা থেকে ইহরামের কাপড় পরে গেলাম এয়ারপোর্টে যাইয়া দেখি সময় একবারে ভিতরে ঢুকে এখন দেড় দুই ঘন্টা আছে তো একটু এয়ারপোর্ট ঘুরে দেখতেছি রমজান মাস চলে দেখি যে এখানে বিশাল বড় বড় আতরের বোতল ভিতরে তো আমি ভাবলাম যে মাশাআল্লাহ বাহ রমজানের দিন ভালো ব্যবসায়ী যেই মাত্র যাচ্ছি তখন হোটেল ভিতরে দোকানের ভিতরে একজন মানুষ শুধু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এবং সেখানে বেচা কেনার জন্য কোনো আলাদা দরকার নাই একজন এনাফ হ্যাঁ তো দেখি যে আমি ঢুকতেছি ওই দোকানদার একটু বাইরের দিকে আইতেছে মানে হে হয়তো মনে মনে ভাবে কি হাজি সাহেব আইতেছে আমার তো হেরামের কাপড় তা আমি যখন দোকানের একবারে সামনে গেলাম তখন উনি চোখ বড় বড় করে চাইতেছে তা আমি সাওয়ার ধরন দেখে বুঝছি আমার কাস্টমার হিসাবে তার পছন্দ হচ্ছে না এত বড় আতরের বোতল আমার দাদাও দেখে নাই কিন্তু আজকে এয়ারপোর্টের ভিতরে বোতল দেখি বড় বড় পরে তাকায়া দেখি ওয়াই ওয়াই মত অথচ এয়ারপোর্টের নাম কি দিছে শাহজালাল সুবহানাল্লাহ আগের নাম পছন্দ হয় না নতুন নাম দিছে এবং দিছে তো দিছে বাংলাদেশের সবচেয়ে বড় হুজুরের নাম দিছে আপনারা যেই শাহজালাল রাহেমাহুল্লাহর উত্তরসূরি হযরত শাহজালালের নাম দিয়া ভিতরে মদ বেচতাছে মানে অবস্থা এমন যে বিসমিল্লাহ মদের দোকান অবস্থা যেন এমন ঠিক কিনা নাম দিল কার কামটা করে কি ও আমার ভাইয়েরা ইসলাম যদি আসত এই কোরআনকে শুধু তেলাওয়াতে সীমাবদ্ধ রাখা যাবে না আল্লাহ শুধু তেলাওয়াতের জন্য কোরআন পাঠান নাই এটা আমলে পরিণত করতে হবে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না আমা আলা কুলুবিন আকফালুহা তাদের অন্তরে কি মোহর মেরে দিছে কেউ তালা লাগাইয়া দিছে তারা কেন শুধু পরে পরে রেখে দেয় আমি তো এটা গবেষণার জন্য পাঠাইছি ঠিক কি না একাধিক জায়গায় আল্লাহ বলছে আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন এবার আপনারা বলবেন না হুজুর কোরআন গবেষণা করা তো সহজ নয় আপনাদের মতো বড় বড় যুব্বাওয়ালা হওয়া লাগবে দাওরা পাশ করা লাগবে কামেল পাশ করা লাগবে না রে দোস্ত না কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আর একটাও নেই মনে রাখবেন যেই জিনিস যত জরুরি আল্লাহ সেই জিনিসকে তত সহজ করে সুবহানাল্লাহ পড়েন সব সব আমি বলছি কিছুক্ষণ পরে কোরআন কাল্লা বলেছেন তিনটা আয়াতে পরপর ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির আমার পাশে হাফেজ সাহেব বসা একাধিক হাফেজ এখানে আছে আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলতেছেন অবশ্যই আমি কোরআনকে বুঝার জন্য মানার জন্য উপদেশ নেয়ার জন্য সহজ করে দিয়েছি কে বলছে জোরে বলেন না কে বলছে আপনি যদি বলেন কোরআন কঠিন এই তিন আয়াতের অস্বীকারী আছি ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকর এখানে দুটি তাকিদ একটা হলো লাম আরেকটা হলো কাদ এখানে কাদ আসছে তাহকিকের জন্য দৃঢ়তার জন্য সামনে আসছে লামে তাকিদ দুটা তাকিদ দিয়ে আল্লাহ বলে অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি কারণ হচ্ছে কোরআন মানব জীবনের জন্য কম জরুরি না বেশি জরুরি যে জিনিস বেশি জরুরি আল্লাহ সেটাকে সহজ করে যেমন বন্ধু বাতাস বেঁচে থাকার জন্য কম জরুরি না বেশি জরুরি এজন্য সব জায়গা বাতাস আছে না নাই আপনি জঙ্গলে গেলেও পাবেন মরুভূমিতে গেলেও পাবেন সমুদ্রের মাঝখানে গেলেও পাবেন ওই বাতাসের সাথে বেঁচে থাকার জন্য অক্সিজেন বড় জরুরি তাই সেখানে অক্সিজেনও আছে না নাই যে জিনিস যত বেশি দরকার আল্লাহ এটা তত সহজ করে না হয় বান্দারা বাঁচবেই না কষ্ট পাবে
কোরআন যেহেতু বেশি দরকার আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছেন কিন্তু পরিতাপ আজকে হাজার হাজার হাফেজে কোরআন আমার প্রিয় ভাইরা অনেক হাফেজে কোরআন বাংলাদেশে এখন আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাফেজদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি কারণ বাংলাদেশের ক্রিকেটাররা বিদেশ যায়া চ্যাম্পিয়ন হয়ে আসতে পারে নাই ওরা 21টা দলের সাথে 22টা দলের সাথে খেলতে খেলতে কাছে যাইয়া ফিরা চলে আইয়ে দেশে আইলে তারপর ওদেরকে কত হালুয়া রুটি দেয় কিন্তু 70টা দেশের সাথে প্রতিযোগিতা করে 30টা দেশের সাথে 40টার সাথে প্রতিযোগিতা করে বারবার বাংলার হাফেজরা চ্যাম্পিয়ন হচ্ছে তাবাম পৃথিবীতে বাংলাদেশের পতাকা উচ্চকিত করছে কিন্তু পরিতাপ এ সম্মানিত লোকদেরকে বাংলাদেশের লোকেরা সম্মান করতে জানে নাই ক্রিকেট খেলে খেলোয়াড়রা যখন দেশে ফিরে কোন দেশের সাথে একটু ভালো করছে তখন এয়ারপোর্টে দেখা যায় ফুলের মালার অভাব নাই ওদেরকে ভিআইপি গেট দিয়ে ঢুকতে দেয় আসতে দেয় যেতে দেয় তারপর সরকার লাখ লাখ টাকা তাদেরকে দান করে আমার বন্ধু প্লাটের চাবি দিয়ে দিয়েছে গাড়ি কিনে দিয়েছে এমন ঘটনাও বাংলাদেশে আছে কিন্তু 70টা দেশের মাঝে যে হাফেজ ফার্স্ট হলো ওই হাফেজকে একটু মূল্যায়ন করা দরকার ছিল কিনা হাফেজদেরকে নিয়ে আমরা গর্ববোধ করি তবে কান খুলে শুনুন হাফেজ ভাইয়েরা কোরআন আপনি 30 পারা মুখস্থ করেছেন কিন্তু আপনার রব এখানে কি বলেছেন জানেন নাই আল্লাহকে শুধু তেলাওয়াতের জন্য পাঠাইছে আপনি বুঝলেনই না রব আপনাকে কি বলেছে আপনি প্রকৃত অর্থে কোরআনের হক আদায় করেন নাই এ কোরআনের মাঝে আল্লাহ কিছু কাজ দিয়েছেন বলেছেন করো কিছু বলেছেন সারো আল্লাহ কি কইলো বুঝলেনই না শুধু পড়লেন নুরুল আনোয়ার নামে একটা কিতাব আছে আলেম ক্লাসে পড়ায় কমিত সিলেবাসে আছে আলিয়াতেও আছে ওখানে কিতাব একবারে শুরুতেই হলো আল কোরআন নিয়ে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস চারটা বড় বড় অংশে বিভক্ত সেখানে কোরআনের সংজ্ঞা আছে কোরআনের সংজ্ঞায় বলা হয়েছে হুয়া ইসমুন লিল মানা ওয়াল জামি ইসমুন লিল নাজমি ওয়াল মানা জামিআ কোরআন হচ্ছে শব্দ এবং অর্থ দুটার সমন্বিত নাম কোরআনের সংজ্ঞা ইসমুন লিল নাজমি ওয়াল মানা জামিআ শুধু শব্দের নাম কোরআন নয় শুধু অর্থের নাম কোরআন নয় দুটা মিলে যদি কোরআন হয় অর্থ আপনি বুঝলেন না বুঝার চেষ্টাও করলেন না বোঝা গেল কোরআনের হাকিকত জানার চিন্তা আপনার এই জন্য অর্থ জানবেন ব্যাখ্যা জানবেন আল্লাহ যা আমল করতে বলেছে তা আমল করবেন আমার প্রিয় ভাইয়েরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কোরআন সমাজে কায়েম করলেন চুরি বন্ধ হয়ে গেল এবার আপনাদের কাছে একটু জানতে চাই আগামী সংসদের অধিবেশনে এই আইনটা যদি পাস হয়ে যায় চুরি করলে হাত কেটে দাও বাংলাদেশের আদালতগুলোতে 6 মাস এই আইন চলে 10টা 20টা 30টা 50টা চোরের হাত কেটে দেয় আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারবো ওই হাত কাটা চোর দেখে হাজার হাজার চোর সাবধান হয়ে যাবে আপনারা ঘরের দরজা খুলে ঘুমাতে পারবেন চুরি আর হবে দেশের হাজার হাজার কোটি টাকা চুরি করতেছে এমন কিছু নেতা অফিসার আছে না নাই যদি 6টা সচিব 10টা সাবেক মন্ত্রী বর্তমান মন্ত্রী এমপি নেতা যারা দেশের টাকা লোপাট করেছে চুরি করেছে আল্লাহর আইনে হাত কেটে দেয়া যেত ওই নেতাদেরকে দেখে অন্য নেতারা এমন সতর্ক হতো ঘুষ দিল ডরে নিত না ঠেলার নাম বাবাজি ফখরুদ্দিন সরকার কত নেতা জেলে দিছে লাভ কি হয়েছে সব বাইরে হয়ে গেছে এখন আবার নেতা হয়ে গেছে জেল দিয়া লাভ নাই হাত কেটে যদি দিত 10টা নেতার 20টা অফিসারের
তাহলে ওই বেটা হাত কাটা ডরে আর এলাকা নির্বাচন করত না কারণ ভোটের সময় তো ও স্টেজে উঠে এরকম দেয়া লাগে মানুষ কব হাত কই মাদকের ব্যাপারে যদি সরকার কালকে আইন পাস করে আশিবেত লাগাও কাউকে ছাড় দেয়া যাবে না নেতার ছেলে মদ খেলে তাকেও লাগাতে হবে প্রধানমন্ত্রীর ছেলে প্রেসিডেন্টের ছেলে মন্ত্রীর ছেলে এমপির ছেলে যেই মদ পান করবে আশিবেত লাগাবে ছয় মাস আইন চলুক ছয় মাস পরে বাংলার জমিনে মাদক সেবী পাওয়া যাবে না সব সোজা হয়ে যাবে এজন্য যদি আপনি শান্তি চান নিরাপত্তা চান দুনিয়া কল্যাণ আখেরাতে মুক্তি চান রাসূল কোরআনের যে আইন বাস্তবায়ন করেছে রাষ্ট্রে ওই রাষ্ট্রে আমাদের বাংলাদেশও কোরআনের আইন দরকার আছে না নাই আসুন আমরা কাজ করি কোরআনের আন্দোলন করি কোরআনের পক্ষে কথা বলি কোরআনের ব্যাপারে দল ভুলে যাই আল্লাহর কোরআনের ব্যাপারে সবাই একমত হয়ে যাই আমরা একমত হয়ে যদি যেতে পারি এই জমিনে কোরআনের আইন ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না আল্লাহ তৌফিক দান করুক বলেন আমিন আমিন আরো জোরে বলুন আমিন আমিন হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব